거군어 동고 마 파성 응카 뿌려릉 프릉나이 너거 릉 스릉마까리 아브니 야구 로테 게사 릉 스릉마 타이 응카 릉 너 아 릉 너거 릉 프릉나이 응카 릉 프릉나이도 피아바 릉 프릉나이도 함께 릉 프릉야 함께 릉 스릉나이도 담그 함 스릉나이 하며 스릉의 하며 아콜 응나이 아석 시미야 비잡니 프릉 몽고 함 프릉장 몽마야 함께 보 하면 스릉나이 오바이노 망플리 가세 피기야 Pati mung pati ka sabrum amtani durga bari wo. Kusay man ka, eba kusate kalayo, o amtani khungsa primary school ni khoroksha rung phrungnay bokhorok eba headmaster. A rung nok ni rung phrungnay rongno podre pod hamya samung klayru ka te klayru butongo hunui kokshi jamung eba kokasay phajau ka. Abno rugi no, nacho mui o rung phrungnay no manzagya phano. Or rung nok ni te khoroksa rung phrungnay jung no nok bisingo talawari wui chobutongla cha o amsa ni pati mung no khna wui pati ma thayo thangde shogi kya amsa ni is jarnang mo te rung sengnai rong ni buma bupa song rong no bo kok rukha guardians rong ni je joto san mung ton ma rong no shubungnai te financial obhai pati mung te pati glak ni bo kok rukha committee ke dagoje vice chairman কেডামাজে এক মাস এখনো হইছে না এই স্কুলে মানে কমিটি থাকনের নাম সুস্মিতা নমদাস এই স্কুলে এসএনসি কমিটি এখনো মানে হইছে পর্যন্ত আমারে মানে অনেক রিপোর্ট আমার কাছে যাইতাছে কিন্তু যাইলে কি তো মানে আগের কমিটি যারা আসিল হেরাও এতটা মানে যাই কইছে এতটা গুরুত্ব দিছে না আইএসএ গুরুত্ব দিছে না এতটা এই লাগা মানে কমিটি আগের কমিটিও কিছু কথা পাচ্ছে না তো এখনো স্কুলে তাইনার স্টুডেন্ট তাইনার লোক মানে অনেক কিছু খারাপ অনেক কিছু হয়েছে টিচার নাম কি টিচার নাম নিরঞ্জন ভূমি আর তাইনে কিতা গজে স্কুল আয়া স্টুডেন্টরে বাড়ি ফাড়া ফাড়াইয়া কিতা গজে কো মাংস আনন লাগা তারপরে আপনার ফিডা ডিডা বানাইলে ফিডা এরপরে মানে যে কোনো কিছু কাডল আম মানে অনেক কিছু আনন লাগা কো যদি না আনে তাহলে স্টুডেন্টরা স্কুল আইলে মারধর করে হ্যাঁ এরপরে স্কুল আইলে চুল বাসায় এরপরে শরীর টিপায় এরপরে তাইনে কিতাগজে অনেক কিছুই করে রুমের ভিতরে বাচ্চারা কো কিতাগজে শুইবে লেগা শুইলে এরপরে ঘুমাই আসে এরপরে কো তাইনের বলে বালিশ বাচ্চার উপরে তাইনের বালিশ হ্যাঁ বাচ্চার উপরে মাথা রাখে এরপরে কো তাইনের বলে বালিশ এমনও কয় এরপর ফান খাইয়া ফানের আড়াড়ি স্টুডেন্টরা লাগা এরপরে যদি শৈরা জায়গা দৌড়াইয়া যায় লাগাইতো এরপরে স্টুডেন্টরাও দৌড়াইলে এরপর দৌড়াই আইতে সময় বাড়ি খাইয়া মানে আহত হয়েছে এরপরে তাইনের খবর দিছি আমরা স্কুল আয়নের লাগে গীতা গজে আয়নের লাগে খবর দিছি তাইলে দুই দিনে ছুটি লেখা গেছে আমরা এরপরের দিন স্কুল আইসি আইসি পরে এরপরে আমরা তাইনের জানাইছি যে মানে স্কুল আয়নের লাগে তাইনে কইছে স্কুলে আইতো না ছুটি মানে বন্ধ আগে স্কুল আইতো না বন্ধ খুললে এরপরে স্কুলে আইব হের ভিতরে আবার কালকা সকালে স্কুল আইয়া গেছে শুয়ে দিয়ে গেছে গা আমরা কালকা অনেক গাই দিয়ে নিয়ে আয়া সেরা বইয়া আসছিলাম একটার সময় আমরা বাড়িতে গেছি নয়টার সময় আইসি যে আজকে সাড়ে আটটার সময় আইসি আয়া তখন আইএস আয়নের কথা তারপরে প্রধান আয়নের কথা আপনার কিউই আইসে না স্কুলে তারপরে আপনার চুল কাইম দিয়ে সেরা ফেসাইয়া চুল দিলে মাংস সহকারে উড়াই লাইছে দুইজন তিনজন স্টুডেন্টের এরকম করে বিশেষ করে উপযুক্ত যে ফাইবার মেয়েরা একটু নজরে লাগে তো ওইসব বাচ্চা মানে মেয়েরা সিলোতা হানির চেষ্টা করে এরকম অনেকবারই হয়েছে বাচ্চারা জঙ্গল দিয়া মেয়েরা তো প্রাণের বয়ে যাইব ধরতে যায় এ করতে যায় মানে আর বাসায় কইতাম না তো লুকায় ঢুকা কোনো মতে অনেক বাচ্চারা এইভাবে বাড়িতে বাড়ি ঘরে গেছে মানে খুব ভয়ানক ওই এই স্কুলে মেয়েরা রাখতে গেলে খুব ভয়ানক অবস্থা আর বিশেষ করে আজকে থেকে চার পাঁচ বছর আগে আমার মেয়ে এই স্কুল থেকে মানে ফ্যামিলি পাস করে যখন যায় ওনার এই টিসির মধ্যে ভুল ডেট অফ বার্থ দেয় রেজিস্ট্রেশন করতে গিয়েছিলাম তার আমরা রেজিস্ট্রেশন করাইতে পারি না তখন গার্লস স্কুলের স্যার কইছে যে যে স্কুলে জিনিসটা ভুল হয়েছে ওই স্কুলের হেডমাস্টার প্লাস রেজিস্ট্রেশন যে খাতাটা রেজিস্টার খাতাটা প্লাস আর নাতিন ছোট ধরে না সাত বছর বয়স স্কুলে নাতিনের মাথা চুলের মানে কাটি দিয়ে হেজা হেজা তুলে লাগে একবার তুলে গুটি দিয়ে একবার একবার সামরাসটা দিকে পড়ে এই নাতিন কয়েকদিন মানে কষ্ট করছে জ্বরে মাথা ব্যথা কত ওষুধ আনি খাওয়াইছি তো এরকম কি সব ছাত্রছাত্রীর সাথে কি উনি এরকম করেন সাংঘাতিক বদমাশ আপনারা এই বিষয়গুলি নিয়ে কি এসএমসি কমিটি কিংবা দপ্তরে কি জানিয়েছিলেন বিভিন্ন জানাইছে জানালে কি বকে কিছু করে না তো আজকে দেখেন না কেউ আইয়ে না কতদিন যাবত আছেন উনি এই স্কুলে
তো এই উনার এই ধরনের যে আচরণ, এই ধরনের আচরণগুলি কি ইদানিং এ দেখা যাচ্ছে না আগেও ছিল? আগেও ছিল, একবার আগেও ছিল। এখন এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি আমরা এই মাছ রান্না দরকার না, আমরা ভালো মাছ তো জানি আমি। আমরা বাচ্চাদের খাবার টাবার নাই, তো বিশেষ করে আমরা চাইছিলাম যে স্যার যদি আমাদের কাছে অনুতপ্ত হইতো যেকোনো ভাবে আমরা এটা ম্যানেজ করার চেষ্টা করতাম, কিন্তু স্যার তো বিষয়টারে খুব জটিল করতেছে, প্রধানের নাম্বার কেয়ার করতেছে না, তারপরে যে কোনো পার্টির একটা নাম্বার পঞ্চায়েত থেকে কল করলে কেয়ার করে না, তারপরে স্কুল কমিটির নাম কল করলে কেয়ার করে না, এবং হ্যাঁ লুকাইয়া নিজে একটা গার্ড আকার মতো দিয়ে আছে। তো আমরা চাইতাছি এই প্রক্রিয়াটা হলো এই যে কিছুক্ষণ আগে সম্ভবত ম্যামের কাছ থেকে বাচ্চাটি এখন পর্যন্ত না খাই রয়েছে, খুদা খুদা করতেছে, তো আমরা ম্যামের চাইতাছি না আজকের একদিন কষ্টে যদি আমরা আগামী দিনটা ভালো হয়, আগামী প্রজন্ম যদি ভালো হয়, তার জন্য এই কষ্টটা আমরা নিজে থেকেই বাচ্চাদের দিতাছি, এবং ওই স্যারের দৌলতে আমরা ম্যামও নিরীহজন ম্যাডাম উনিও কষ্ট পাইতাছে, তো আমরা চাইতাছি যে আজকের পর থেকে আমাদের স্কুলটা সুনামের সহিত চলতে থাক, এই স্কুল যাতে কোনোদিনই বন্ধ না হয়, যে দুর্নামটা হয়েছে সেই দুর্নামটাকে ওভারকাম করে আগামী দিন সুনামের সহিত এই স্কুলটা চলক, আমরা এটাই চাইতাছি। দপ্তরের পক্ষ থেকে কেউ আসবেন আপনাদের কথা দিয়েছেন এরকম? কথা দিছে, অনেকে দিছে। আজকে আজকে কি আসবেন বলেছেন? আজকে সারা আসার কথা ছিল, এবং পার্টির থেকে অনেক লোকেরই আসার কথা ছিল, তো যে স্যারও আজকে আসার কথা, নিরঞ্জন যে স্যার উনিও আসার কথা ছিল, কিন্তু দেখা গেছে স্যার না থাকাতে আয়াস স্যারও গুরুত্ব দিতেছে না, আয়া কি করুন বলতেছে, পার্টির তরফ থেকে তারা কইছে যে নিরঞ্জন স্যার নাই, আমরা আয়া কি করুন, আমার কথা হয়েছে উনি নাই ঠিক আছে, কিন্তু আমরা যে এই যে অসাধারণ মানুষ সাধারণ মানুষগুলো আছি আমাদের কি কোনো সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই? আজকে আয়াস স্যার যদি এখানে আইতো তা তো হইতো, কিন্তু আয়াস স্যারের কাছে আয়াস স্যারের স্কুলে নিরঞ্জন স্যার আইছে না, কিন্তু আয়াস স্যারের কাছে উনি ধরা দিয়া দিছে, তার জন্য আয়াস স্যার এটার গুরুত্ব হিসেবে নিতেছে না। কিন্তু স্টুডেন্টরা যখন স্কুলে আইয়ে দুপুর বেলা তারা ক্লাস না করে তারা রাবার বাগানে লইয়া যা, রাবার বাগানে নিয়ে তাইনে রাবার বাগান আছে দিকে স্কেপ তোয়াই, তারপর বাড়ি পরিষ্কার করায় ইডিডি করে, তারপরে আমরা প্রায় দিনই এমন মানে দেখছি, দেখার পরে তাদের স্কুলে আইজি গেলে তাইনে কো এমন কোনো কিছু হয়েছে না, মানে তাই জায়গাটা অস্বীকার যায়, তারপরে তাইনে স্কুলে আইলে যে কোনো স্টুডেন্টরে মানে এইসব ব্যাপারে যদি বাড়ি যায় কয় তাহলে কোসে মারবো স্কুলে, মানে কোনো স্কুলে যাই কিছু হয় এমন কিছু যাতে বাড়ি যায় না কয়, স্টুডেন্টরা ভয় লাগে মানে ভয় পাওয়ায় আর কি, ভয় দেখায়। আর স্কুলে ছাত্ররা আইলে ছাত্ররা পান খায়, পান খায় পানের কুচি মারে, পানের সুসারি মারে, যে মাত্র যায় দলি দরে থাকা আবার আবার যায় মাত্র যায়, এরপরে স্টুডেন্টরা বাড়ি খায় কাছের লোক বাড়ি খেতে। মিড ডে মিলের ব্যাপারে কি সমস্যা হয়েছে আপনার? মিড ডে মিল কিতা গজে আজকা কালকা মিড ডে মিলের কিছু খরচ আনছিল, আইনেশারা কালকা মিড ডে মিলের ব্যাপারে কালকা কিছুটা দিছে, দিয়ে সেরা কালকার মানে কালকার বুঝ মতো দিছে, দিয়ে সেরা তাহলে আজকাল মিটি মিল দিবেন না মামা করছে ম্যাডামের, তাহলে আলু আসিল এরপর মা মশলা যা আসিল তাহলে বাড়িতে নিয়ে গেছে গা, কইছে ম্যাডাম ম্যামে কইছে আজকাল মিটি মিল খাওয়ান সারা কেমনে ছুটি দিব ছেলে মেয়ে দিয়ে, কইছে কইছে আমনে আমার বাড়ির কাছে থেকে আমার ছেলের বারবার পান সুপার লেগে ফাটা আর কি জানি না ভাত খাওয়ার লেগে ফাটা, হ্যাঁ স্যার সকালবেলা আয়ে হ্যাঁ বাগানে যায় কাজ করে এখন করলে আমার ছেলের বাগ ফাড়া মেয়ের ভাত বাগ ফাড়া, তো আমার আমি যদি না থাকি বাচ্চার কাছে না ফেলে হ্যাঁ স্কুলে এলে হ্যাঁ শুধু মারে, তোর মা খিলিকে ভাত দিছে না, তোর মা খিলিকে ভাত দিছে না, এটা করে ভাত কার জন্য, আপনার ছেলের জন্য না উনি খাওয়ার জন্য? উনি খাওয়ার জন্য, উনি লেগে ভাতই আনে আনা লোয়াস মানে ছাত্ররা দিয়া, এর আগে মিড ডে মিল বন্ধ আছিল এরপরে আমরা বাড়ি থেকে খাওয়ান দিয়ে যেতাম, হ্যাঁ বাচ্চারা খানা লইয়া হে খাই লাগতো, বাচ্চারা খানা লাগিয়ে দিত না, আমার মেয়ে বাড়ি যেতে লাগছে রাস্তাতে ইয়া করছে বাগ দিয়ে সামনে দিয়ে কোনো দিকে যেতে লাগে না, তাই কিছু রাস্তা দিয়ে না যাইতে পারে জঙ্গল দিয়ে বাড়ি দিয়েছে, বাড়ির যে বেলা দিতেছে না ছাত্ররা যাইতে আছে বিছানা ছাত্ররা দৌড়া দিয়ে এই দৌড়া আয়স করে। আপনার কি মনে হয় কি কারণে উনি এরকম করেছেন বলে আপনার মনে হয়? কিছু করার জন্য এরকম করছে, নাহলে কেন এরকম করবো, আমার মেয়েদের মেয়েরও 11 বর্ষ আজকে থেকে 9 বছর আগে আমার ছেলে যখন ক্লাস ফোর পড়ে তখন পরীক্ষা চলাকালীন এই নিরঞ্জন ভৌমিক আমার ছেলের কাঁধের মধ্যে মানে দুনো হাতে হাত দুনো কাঁধের মধ্যে হাত দিয়ে সমস্ত ভর ওই আমার ছেলের উপর দিয়েছিল,
তাই এখন পর্যন্ত আমার ছেলে আমি দুর্গানগর স্কুলের নতুন এসএমসি কমিটির চেয়ারম্যান কিন্তু আমার কাছে নতুন একটা অভিযোগ আছে আমরা কমিটি গঠন হয়েছে যে এক মাস হয়েছে কিন্তু নতুন করে একটা অভিযোগ আসছিল আমার কাছে আমরা স্কুলের হেডমাস্টারে জানাছিলাম যে মাস্টার স্কুলে উপস্থিত থাকার লেগে কিন্তু তাহলে কেছে যে ছুটি নিছে তো তাহলে আমরা কইছি যে কবে স্কুল আসবেন আমরা জানাইন কিন্তু এর মধ্যে তো স্কুল বন্ধ হয়ে যাবে কিন্তু তাহলে জানাইছে না তো না জানার কারণে আমরা আজকে গার্ডিয়ানরা স্কুলে আইছি এই বিষয়টা নিয়ে উপরমহলও কথা হয়েছে আইএসটাইস তারার সঙ্গে কিন্তু তারাও কেউ আইছে না তো তাহলে রেকর্ড আরও বহু আছে তাহলে আজকে প্রায় 15 বছর উপরে স্কুলে চাকরি করতেছে কিন্তু প্রত্যেকবারই তাহলে রেকর্ড খুবই খারাপ বাচ্চারা গোফর খাওয়াই দেওয়ান বাচ্চারা মারণ বাচ্চারা বাড়িতে ফাটান এটি হলো তাঁর কাজ এরপরে বাচ্চারা দিয়া সলটি পাইব এরপরে চুল বাঁচাইব এটি আর মিড ডে মিলের সম্বন্ধে আজকে স্কুলে রান্না হয়েছে না মিড ডে মিলও তাইনেই চালায় আমরা যতটুকু জানি যে এটা এসএমসি কমিটি চালাইব এরম একটা শুনছি কিন্তু এ দায়িত্বটা তাঁর উপরেই আছে আর আমরা নতুন করে কমিটি গঠন হয়েছে যে আমরা এরকম কোনো কিছু বোঝাইছে না যে আমরা কাজ ডাকি আর এমনিতে যে একটা বড় ধরনের অভিযোগ উঠে এসেছে যে ছাত্রীদের বিভিন্ন সময় অশ্লীলতা আনার চেষ্টা করা এই বিষয়টা সম্পর্কে আপনি কি বলতে চাইবেন এটা সত্য ঘটনাই কারণ তাহলে প্রত্যেকবারে আমরা কমিটির না থাকলেও পার্বতী বিষয় হিসাবে আমরা এই জিনিসটি সবসময় শুনতাম তাদের সম্বন্ধে সাবরণী সিমিয়ে প্রেমানন্দ ত্রিপাণীর রিপোর্ট সংজাতি।